বাড়ি এসে গিয়েছি, এবার সমস্ত যা কিছু ফুল নিয়েছি সমস্ত ফুলগুলো প্যাকেট থেকে ঢেলে মেলে রাখতে হবে ঘন্টা 2-3, কারণ ফুল তো গরম হয়ে আছে, এই অবস্থায় যদি ফ্রিজে ঢুকাই তাহলে ফুলগুলো বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। আর এবং এই কাঁটাগুলো ফেলে দিয়ে ফুলগুলো আলাদা করে দেবো। তো আমি এখানে দেখো 4-8টি গোলাপ ফুল নিয়েছি, এই 4-8টি গোলাপ ফুলের দাম 40 টাকা নিয়েছে, এইগুলো সাইড করে রাখি। এরপর দেখাচ্ছি আনন্দমালা, এই মানে এতে 40টা মালা আছে, আর এই 40টা মালার দাম 50 টাকা নিয়েছে, সেটাকে মেলে দিলাম। এখন দেখো এতে 40টা গাঁদা ফুল আছে, 40টা গাঁদা ফুল আছে, এই 40টা গাঁদা ফুলের দাম 45 টাকা নিয়েছে, 45 টাকা। এরপর দেখো অপরাজিতার মালা নিয়েছি, দুটো বেশি নিলাম না, দুটো নিয়েছি, এই দুটোর দাম নিয়েছি 20 টাকা, এটাও এই দিকটা মিলে দিই। গাছে জবা আছে বাট অল্প একটু জবা নিলাম, এই এত জবার দাম নিয়েছি 5 টাকা। দেখো দুটো বেলপাতা নিয়েছি, দুটো বেলপাতার দাম নিয়েছে 10 টাকা। এরপর দেখাচ্ছি জবার মালা, এই দুটোর দাম নিয়েছে 4 টাকা। এই দেখো অপরাজিতা ফুল নিয়েছি, এটা 500 গ্রাম মতো ওজন হবে, এর দাম নিয়েছে 15 টাকা। আর এটা ঠাকুর পুজো হবে এবং আমি এটা দিয়ে কিছু রেসিপি বানাবো। অপরাজিতা ফুলের বিভিন্ন রকম রেসিপি হয়, আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই দেখো পুজো ফুল নিয়েছি আমি 3 কেজি, জলের বোতল নিয়ে যেতে ভোরবেলা তুলেই গিয়েছি, তো জল নিয়ে গেছিলো। তো 3 কেজি গাঁদা ফুল নিয়েছি, আর এই গাঁদা ফুলগুলো 10 টাকা কেজি নিল। আমি যদি পরিমাপে আরো একটু বেশি নিতাম তাহলে আরো একটু দামটা কম হতো, তাই যারা ব্যবসা করবে তারা তাদের দাম অবশ্যই আলাদা। এরপরে দেখো পদ্ম ফুল নিয়েছি, দেখতে পাচ্ছ পদ্ম ফুল নিয়েছি, তো সাদা পদ্ম নিয়েছি আর এই লাল পদ্ম নিয়েছি, এইগুলো আমার থেকে 2.5 টাকা পিস হিসেবে বান্ডিলের দাম নিল, বেশ সস্তায় বলুন। আর ঠাকুরকে অনেক ফুল দিয়ে সাজিয়ে পূজা করতে বেশ ভালো লাগে বলুন। এবার দেখুন রজনীগন্ধার মালা নিয়েছি, আর এটাকে মনে হচ্ছে পেজ মালা বলে, যতটা সম্ভব হতো পেজ মালা বলে। তো এই মালাগুলো তোমার 2 কুড়ি 1 কুড়ি করে 40টা আর কি মালা আছে, তো এই 40টা মালাটা মাত্র 50 টাকা নিয়েছে। যারা ব্যবসা করবেন ওইখানে তো প্রচুর ফুলের মার্কেট দেখলেন, মানে খুব ঘুরে ঘুরে মানে দরদাম করে, এর কাছে একদম ওর কাছে একদম এইরকম হয়, ঘুরে ঘুরে দরদাম করে না করলে মানে ফুলের ব্যবসায় প্রচুর লাভ থাকে। তো এই সমস্ত কিছুই আমি ফুল নিয়েছি, আরো আনতে পারতাম মানে আমাকে হাত ধরে টেনে রেখে দিচ্ছিল ওই কাকিমাগুলো যে আরো ফুল নাও আরো ফুল নাও, তো আমি কি করে ছাড়বো, আজ তো ছেলে যায়নি আমার সাথে, অন্যদিন তো আমার ছেলে যায় আমার সাথে, তো আজকে ছেলে যায়নি, শরীরটা খারাপ ছিল আর অনেকটা ভোরবেলা গিয়েছি, ওকে তুলতেও পারি না কারণ কিছুদিন আগে শরীরটা অসুস্থ ছিল, তাই আমি একাই গেছি। আর ও গেলে আরো অনেক ফুল আনি, আমাদের অনেকটা করে ফুল লাগে, আর অনেক বেশ ঠাকুরকে সাজাতে বেশ মজা থাকে, মনটা ভালো হয়ে যায় দেখার পর। আর হ্যাঁ রজনীগন্ধার যে স্টিক হয় যেটা মোটা মোটা যে ফুলদানি দিয়ে সাজায় আপনারা, ওই ওই রজনীগন্ধার স্টিকগুলো হচ্ছে 15 টাকা আঁটি বলছিল, বেশ এতটুকু করে আঁটি আছে 15 টাকা আঁটি বলছিল। তারপরে যে সূর্যমুখী ফুলের আঁটিগুলো 5 টাকা করে বলছিল, আর মানে ওখানে যদিও যান মানে খুবই ভালো লাগবে, মানে জাস্ট অসাধারণ। তো আজকে এই পর্যন্ত যতটা আমি একা ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম, এর মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অনেক ভালোবাসার সঙ্গে সবাইকে বলছি টাটা। আজ ভিডিওটি একা যতটুকু করতে পারলাম ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি মনে হয় যে ভিডিওটি আরো ডিটেলস করে তোমাদেরকে দেখাতে হবে তাহলে কমেন্টে লিখো, আমি আমার ছেলেকে নিয়ে একদিন যাব গিয়ে
ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসটা ওখানে আমি গিয়ে দেখাবো। একা করেছি তো যতটুকু সম্ভব ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই এখানে।